অভিনেতা শর্মা, যার পরিচয় এখন শুধু অভিনেত্রীর সীমাবদ্ধতায় আটকে নেই, লক্ষ লক্ষ মানুষের কাছে যিনি এখন নতুন করে বাঁচতে জানার সংজ্ঞা। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হয়েও মরণ রোগের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার সাহসের সমর্থক, চুলেই নারীর সৌন্দর্য। চিরচরিত এই মিথ্যেকে আরও একবার মিথ্যে প্রমাণ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দ্বিতীয় কেমোর ঠিক আগেই চুলকে সাময়িকভাবে জীবন থেকে বাদ দিয়ে সৃষ্টি করলেন সৌন্দর্যের নয়া সংজ্ঞা। প্রতিবারের মতো এবারও পাশে থাকলেন সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল ভালোবাসার ঢল, পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে এলেন অনুরাগীরা। ঐন্দ্রিলা শর্মা, যার পরিচয় এখন শুধু অভিনেত্রী সীমাবদ্ধতায় আটকে নেই, লক্ষ লক্ষ মানুষের কাছে যিনি এখন নতুন করে বাঁচতে জানার সংজ্ঞা। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হয়েও মরণ রোগের সঙ্গে চোখে চোখ রেখেই লড়াই করার সাহসের সমর্থক। শুক্রবার থেকে শুরু হলো ঐন্দ্রিলার দ্বিতীয় কেমো। ফোন করতেই অভিনেত্রীর উত্তর, এই তো কেমো নিতে যাচ্ছি, শরীর ঠিকই লাগছে, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, গলায় ভয় ডরের লেশ নেই। তিনি যে অপরাজিত, কেমোই চুল পরে সেই তত্ত্ব ঐন্দ্রিলার কাছে নতুন নয়। দিল্লি থেকে প্রাথমিক চিকিৎসা সেরে যখন কলকাতা ফিরলেন মার্চের শুরুতে, বড় চুল অর্ধেক কেটে ফেলেছিলেন তিনি, শুটিং ফ্লোরেও যোগ দিয়েছিলেন। এর আগেও অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বলেছিলেন, দ্বিতীয় কেমোর পর চুল পড়বে জানি, তখন শুট করব না। অবশেষে শুরু দ্বিতীয় কেমো। চুল পুরোপুরি পরার আগে নিজে থেকেই তা কেটে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ঐন্দ্রিলায় লিখেছেন, চুলেই নারীর সৌন্দর্য আর নয়। বন্ধু সব্যসাচীও 5 মাস আগে এবং পরের একসঙ্গে ছবি শেয়ার করেছেন দুজনেই। সব্যসাচীর ক্যাপশনে চোখ আটকে যায়, তিনি লিখেছেন, 5 মাসে কি পরিবর্তন হয়? উত্তরও নিজেই দিয়েছেন সব্যসাচী, লিখেছেন, আর বেড হেয়ারের ঝামেলা নেই। দুই ছবিতে ঐন্দ্রিলার কাঁধে তার ভরসার হাত, হলুদ কুর্তিতে সদ্য তোলা ছবিটি যেন আগের থেকেও বেশি উজ্জ্বল। ওই ছবিটিতেই যে লুকিয়ে রয়েছেন দুজনের ভালো থাকার সুতীব্র ভাষণা। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।